दक्षिण थाना अंतर्गत कोटमोड़ स्थित महकमा शासक के कार्यालय में आज दक्षिण के विधायक अग्निमित्र पॉल ने कई समस्याओं को लेकर महकमा शासन को ज्ञापन सौंपा तथा उनके साथ बातचीत की। बीजेपी विधायक अग्निमित्र पॉल ने कहा कि अराजकता और सिस्टम को अब बंगाल के लोग नहीं मानते और न मानने की उन्हें आदत लग गई है। बंगाल में लोगों को इन्हीं सभी विषय को लेकर अपने विधानसभा में जो भी हो रहा है उसे लेकर महकमा शासक को ज्ञापन सौंपा है। आज के এখানে এসেছিলাম এসডিও অফিসে এসডিও সাহেবের সাথে কথা বলতে মিস্টার পাজার সাথে অনেকগুলো প্রবলেম আজকে আমার বিধানসভায় দেখা যাচ্ছে। মেইন প্রবলেম হচ্ছে ভ্যাকসিন নিয়ে। আজকে সেকেন্ড ডোজ ভ্যাকসিন নিয়েও প্রবলেম প্রচুর মানুষ পাচ্ছে না, আর প্রথম ভ্যাকসিন ফার্স্ট ডোজের ভ্যাকসিনও অনেকে পায়নি। প্রবলেমটা হচ্ছে যে যখনই অনলাইনে রেজিস্ট্রেশন করতে যাচ্ছে স্লট পাচ্ছে না, তাহলে এই মানুষগুলো কোথায় যাবে, কীভাবে তারা ভ্যাকসিন নেবে? আজকে গ্রামের প্রান্তিক মানুষ ধরুন যার কাছে ফোন নেই, সে কীভাবে রেজিস্ট্রেশন করাবে? যার কাছে একটা ছোট্ট ফোন আছে, জানেই না সে কীভাবে ফোনটা ইউজ করতে হয়, তার পক্ষে রেজিস্ট্রেশন করা, দুপুর তিনটের পরে স্লট খুলবে সেটাকে স্লট নেওয়া, এগুলো তো সম্ভব নয়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কোটি কোটি টাকার আজকে ফ্রি ভ্যাকসিন সবার জন্য দিচ্ছেন, অথচ ভ্যাকসিনগুলো মানুষের কাছে পৌঁছচ্ছে না।